হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো, এখানে দুবাইতে আপনারা জানেন অনেকেই, এটা অনেকেই জানেন না। তো সেটা হচ্ছে আপনাদেরকে আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দুবাইতে কীভাবে আপনারা ট্যাবি থেকে চার পেমেন্টে বা ছয় পেমেন্টে আপনারা কোনো ইন্টারেস্ট ছাড়া কীভাবে আপনারা জিনিস কিনবেন। তো আমি আজকে ট্যাবি থেকে দুইটা জিনিস অর্ডার করছি অ্যামাজন থেকে। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো আমি কীভাবে অ্যামাজন থেকে দুইটা জিনিস ট্যাবির মাধ্যমে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখি ট্যাবি অ্যাপের মধ্যে ঢুকলাম। তো ঢুকার পরে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন এখানে, যে এখানে আমি আপনাদেরকে যে অ্যামাজন, তো অ্যামাজন থেকে আমি দুইটা জিনিস কিনছি। তো দুটোটার দাম হচ্ছে 166 দিরহাম, তো 166 দিরহামের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 166 দিরহামের যে জিনিসটা। তো এটা আমি আসলে কীভাবে কিনছি সেটা আপনাদেরকে আমি দেখাবো, বিস্তারিত বলবো। তো এখানে আপনারা দেখতেছেন আমি অলরেডি 16 অক্টোবর অলরেডি আমি 41.62 পয়সা, মানে 42 টাকার মতো আমি পেমেন্ট করে দিছি। তো বাকিটা আর বাকি যেখানে দেখেন ডিউ আছে 41 টাকা, আরও তিনটা পেমেন্টে আমি পেমেন্ট করতে পারবো। তো আমি আপনাদেরকে আমি অ্যামাজন থেকে আপ কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো, আর কী কী জিনিস কিনছি সেটাও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে চলুন আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে দেখেন আপনাদেরকে দেখাই আমি। তো আপনারা যখন অ্যামাজনে বা এখানে দুবাইতে যারা থাকেন, নুন আছে, তো এখান থেকে যে কোনো পণ্য আপনারা কিনতে পারবেন ট্যাবির মাধ্যমে, যদি আপনাদের বা অনলাইনে লেনদেন যদি ভালো থাকে। যেমন ধরেন এই যে দেখেন স্যামসাংয়ের S24 Ultra, তো এটা আমি অর্ডার দিব। দেখেন আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি ইয়ে করতেছি, বাই নাও দিলাম। তো এই বাই নাও দেওয়ার পরে এখানে আপনারা দেখেন ডেলিভারি, এখানে ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করছি। দেন দেখেন এখানে দেখেন অপশন আসে, একটা কার্ড অপশন আছে, তারপর ক্যাশ অন ডেলিভারি আছে, ট্যাবি পেমেন্ট আছে। দেখেন ট্যাবি পেমেন্ট, ফোর পেমেন্ট, আমার এখানে এখন ফোর পেমেন্ট শো করতেছে, কিন্তু এটা আপনি ছয় পেমেন্টও, অনেক সময় ছয় পেমেন্টও দেখায়। দেখেন 774 দিরহাম এখন পে করবেন, বাকি যে বাকি থাকবে ওগুলো আপনি মান্থলি চার মাসের মধ্যে আপনি বাকিগুলো পেমেন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে অনেক ধরনের সুবিধা। তো আমি কী কী জিনিস কিনছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি দুইটা জিনিস অর্ডার করছিলাম আমার ক্যামেরার জন্য আর একটা মোবাইলের জন্য। তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, অলরেডি আপনারা দেখতেছেন আয়নার মধ্যে যে আমার গলার মধ্যে যে নেক হোল্ডারটা আছে, তো এটা অনেক সুন্দর একটা, এটা আপনি যে কোনোভাবে 360 আপনারা এটাকে সব কিছু আপনি বাঁকা করেন বা যে কোনো কিছু করতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। তো অনেক সুন্দর একটা জিনিস এটা। তো দ্বিতীয়টা আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা আনবক্সিং আপনাদেরকে এখন আমি এটা দেখাবো আনবক্সিংটা। তো অনেক সুন্দর একটা জিনিস, আপনারা দেখতে থাকবেন আমি এটা আনবক্সিং করতেছি। এটা হচ্ছে মোবাইল হোল্ডিংয়ের জন্য আর কি, যেটা এই জিনিসটা অর্ডার করছি। তো এটার প্রাইস হচ্ছে আপনাদেরকে বলি, এটা হচ্ছে 59 দিরহাম, এটা হচ্ছে 59 দিরহাম। তো অনেক এটা একটু মজবুত এবং কি অনেক দাম অনুযায়ী, এই আমি এখনো পর্যন্ত এটা ইউজ করি নাই, প্রথম আমি অর্ডার করছি। তো দাম অনুযায়ী কেমন এই জন্য আপনাকে দেখানোর জন্য, কিন্তু এটা সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে হোল্ডিংয়ের জিনিসটা। এটা দেখেন সবচেয়ে বেশি কিন্তু এটা কিন্তু ভেঙে যায়, যে এরকম যে প্রোডাক্টগুলো আছে, তো এগুলো কিন্তু আপনারা জানেন বেশিরভাগ কিন্তু যখন আমরা এই জিনিসটা যখন মোবাইলের জন্য ইউজ করি, তো এই জিনিসটা কিন্তু ভেঙে যায়। তো তো এই জন্য এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা। আর এখানে দেখেন হোল্ডিংয়ের জন্য এটা দাম, এটা হচ্ছে মেড ইন চায়না, এটা দেখা যাচ্ছে মেড ইন চায়না। তো এটা দাম হিসাবে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, অনেক সুন্দর একটা জিনিস। এই জিনিস আমার এর আগে এই জিনিস দুইটা থেকে একটা ভেঙে গেছিলো, যখন আমি হোল্ডিংয়ের জন্য ট্র্যাক করতেছিলাম তখন এটা ভেঙে যায়। তো আমার কাছে এটা মোটামুটি অনেক ভালো লাগতেছে, এটা অনেকেই ইউজ করে, যে অনেকেই ভিডিও দেখার জন্য বা শুয়ে শুয়ে ভিডিও দেখার জন্য, অনেকে লাইভ করার জন্য। তো আমি এটা আসলে নিয়েছি লাইভ করার জন্য আর ভিডিও দেখার জন্য, কারণ মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখা অনেক, আমি অনেক মুভি দেখি, এই জন্য এটা আমি নিয়েছি আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে এই দুটো জিনিস, একটা হচ্ছে তেলেসেনের এটা, আর দ্বিতীয়টা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা এটা ব্র্যান্ড হচ্ছে সাইজি। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই দুটো জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও আবার আপনাদের নতুন ভিডিও নিয়ে আসবো।
তো সবাই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।